नमस्कार मैं कुमुद दास सिद्धांत आपनलोक स्वागतम जानाइछो इतिमध्ये 2021र रणदुंदुभी बाजी उठिसे प्रतिटो राजनैतिक दलर व्यस्तता इतिमध्ये आरम्भ होइसे रणनीति जुगुत करा होइसे कांग्रेसे आजि वार रूम मुकुलि करिसे एक अर्थत वार रूम मुकुलि करि कांग्रेसे युद्ध घोषणा करिले कांग्रेसर तत्त्वावधायक जितेन्द्र सिंह उपस्थित आछे गुवाहाटी महानगरीत आरु आनपिने देखा गैछे जे प्रधानमंत्री मोदी आहिसे बा प्रधानमंत्री मोदीर परवर्ती कार्यसूची राज्य रखा हुई अमित शाह आहिसे एक अर्थत एतिया राष्ट्रीय दल समूह बीजेपी बा कांग्रेसर जी निर्वाचन तत्परता सैया तुंगत उठा परिलक्षित हुई इयार मजत राइजर दल नवगठित असम जातीय परिषद आदिरो व्यापक व्यस्तता परिलक्षित हुई विभिन्न ठाईत सभा जोगदान समारोह बा बूथ गठन प्रक्रियार माजेदि निर्वाचनी जी कूचकावज सैया तुंगत करि तोला परिलक्षित हुई किन्तु एइखिनि मुहूर्तत प्रश्न उठिसे सर्वसाधारण मानुह किदरे प्रस्तुत हुई 2021र यह महाजुद्धर राजनैतिक दल समूह किदरे सर्वसाधारण लोकर मजत प्रभाव विस्तार करिबले सक्षम हब बा बीजेपिर जी इवेंट मेनेजमेंट सदृश सभा बृहत बृहत सभा सेई सभार क्षेत्रत कांग्रेसर वार रूम तिष्ठिब पारिबने नाई एने बहु प्रश्न एतिया आरम्भ हबले लैछे बा उकमुकनी आरम्भ हैछे एने बहु प्रश्नर आजि एने किसुमान प्रश्न एने किसुमान इस्यू आपोनालोकर सम्मुखत तुलि धरिबले चेष्टा करिम बीजेपिर विरुद्धे कांग्रेसर रणनीति कि बा कांग्रेस बीजेपिर विरुद्धे অসম জাতীয় পৰিষদ ৰাইজৰ দলৰ ৰণনীতি কি এই সন্দৰ্ভত কিছু কথা পাতিবলৈ চেষ্টা কৰিম আজিৰ এই বিশেষ অনুষ্ঠানত আমি স্বাগতম জনাইছো আমাৰ এই অনুষ্ঠানত উপস্থিত থকা বিজেপিৰ মুখপাত্ৰ ঋতুবৰণ শৰ্মা স্বাগতম জনাইছো আমাৰ লগত উপস্থিত আছে ৰাইজৰ দলৰ মুখপাত্ৰ দিবক ফুকন ডাঙৰীয়া স্বাগতম জনাইছো আমাৰ লগত কংগ্ৰেছৰ মুখপাত্ৰ বসন্ত শৰ্মা আছে স্বাগতম জনাইছো আৰু অভিজিৎ কমল ভূঞা অসম জাতীয় পৰিষদৰ মুখপাত্ৰ উপস্থিত আছে স্বাগতম জনাইছো অভিজিৎ কমল ভূঞা মই আপোনাৰ পৰা আৰম্ভ কৰিছো বিজেপিৰ যি ইভেন্ট মেনেজমেন্ট ইভেন্ট মেনেজমেন্ট বুলি ক'লে মই দৰ্শকসকলক কৈছোঁ যে সকলোৱে গম পায় আজিকালি একো একোখন সভা বৃহৎ আকৃতিৰ সভা নিজস্ব টীম আছে সেই ধৰণে এটা উপস্থাপন খুব ধুনীয়াকৈ কৰা হয় তেনেকুৱা বিজেপিৰ এই যে ইভেন্ট মেনেজমেণ্টৰ সন্মুখত আপেক্ষিকভাৱে অসম জাতীয় পৰিষদ এটা নতুন দল বা ৰাইজৰ দলৰ লগত মিত্ৰতা হৈ ইলেকশ্যন খেলিব এই ইভেন্ট মেনেজমেণ্টৰ সন্মুখত তিষ্ঠি থাকিব পৰাকৈ অসম জাতীয় পৰিষদে কি ৰণনীতি গ্ৰহণ কৰিছে আসলতে মার্কেটত যোনটো বস্তু কোনো কোয়ালিটি না থাকে হে বস্তুটো এডভার্টাইজমেন্ট হদায় আপোনালকে দেখা পাব টিভি বা দূরদর্শনৰ পৰ্দাত বা আপোনালকে বেলেগ এডভার্টাইজিং মিডিয়াটো আটাইতকৈ বেছিকে কৰে যোনটো বস্তু কোয়ালিটি না থাকে কাৰণ কোয়ালিটি দি সেল কৰিব নোৱাৰি হেকানে মার্কেটিং দি পিনি সেল কৰিব চেষ্টা কৰে বিজেপি আৰু এই মার্কেটত কোয়ালিটি না থকা বস্তুটোৰ মাজত কোনো ডিফারেন্স নাই আৰু দ্বিতীয় কথা হল কি এখেতলোকে বিজেপি আৰু ব্ৰিটিছৰ মাজতো কোনো ডিফারেন্স নাই মানৰ আক্ৰমণৰ পৰা আমাক উদ্ধার কৰিম বুলি আমাক ব্ৰিটিছে আমাৰ শাসনভাৰ লৈ লৈছিলে আমাক যি তেখেতলোকৰ সাম্ৰাজ্যবাদী মনোভাৱেৰে আৰু তাৰপিছত আমাক যেনেকৈ লুটিপুটি খালে অত্যাচাৰ কৰিলে সেই তেনেকৈ কংগ্ৰেছৰ 15 বছৰীয়া অপশাসনৰ পৰা উদ্ধাৰ কৰিম বুলি বিজেপিয়ে জাতি মাতি আৰু জাতীয়তাবাদৰ কথা কৈ তেখেতলোকে শাসনভাৰ দিছপুৰত ল'লে আৰু তাৰপিছত আমাক অত্যাচাৰ কৰি লুটিপুটি খাইছে ইয়াৰ বিৰুদ্ধে অসম জাতীয় পৰিষদৰ লগতে সকলো আঞ্চলিক শক্তিসমূহে আমি যি একেলগে মাৰ ভান্দি থিয় দিছোঁ তাত ৰণনীতি আমি আপোনালোকক খোলাকৈ আজি কৈ দিব নোৱাৰোঁ কিন্তু আমি সাংগঠনিকভাৱে যিখিনি কাম কৰিছোঁ ইতিমধ্যে ৰাইজে দেখা পাইছে আপোনালোক সংবাদ গোষ্ঠীসকলেও দেখা পাইছে যে আমাৰ প্ৰতি ৰাইজৰ যি সঁহাৰি আনকি বিজেপিৰ হিতাধিকাৰী আঁচনিবিলাকত আপোনালোকৰ যিসকল সদস্য তেখেতলোকে হিতাধিকাৰী হৈছে তেখেতসকলেও আমাক আহি পিনি যি সঁহাৰি আগবঢ়াইছে আৰু যেনেকৈ সহায় সহযোগ আগবঢ়াইছে ইয়াত আমি এইটো কথা আজি নিশ্চিতভাৱে আমাক আপোনালোকক ক'ব পাৰোঁ যে 2021ত আঞ্চলিকতাবাদী শক্তিৰে 2021ত বিজেপিক দিছপুৰত দখল কৰাৰ তেখেতলোকৰ যি আগ্ৰাসী অভিযান সেয়া প্ৰতিৰোধ কৰাব আৰু ইয়াত আমি নিশ্চয়কৈ সফল হ'ম ঠিক আছে অভিজিৎ কমল ভূঞা এটা গুৰুত্বপূৰ্ণ অভিযোগ আনিছে যে ব্ৰেণ্ডিং বিজেপিৰ আছে বিজেপিৰ বস্তু ভাল নহয় এডভাৰ্টাইজাৰৰ লগত বিজ্ঞাপনৰ লগত তুলনা কৰিছে ঋতুবৰণ শৰ্মা যে সকলো এক অৰ্থত ক'বলৈ গ'লে তেখেতৰ যদি মই ভাবাৰ্থ কওঁ বিজেপিৰ ব্ৰেণ্ড ভেলু বঢ়াইছে বিজ্ঞাপনৰ জোৰত বা ইভেণ্ট মেনেজমেণ্ট কৰি কিন্তু আচলতে অসমৰ ৰাইজে বেলেগ চিন্তা কৰিছে কুমুদ দাস ডাঙৰীয়া মই অভিজিৎ কমল ডাঙৰীয়াৰ এই অভিযোগ মই একেষাৰতে মই নচ্ছেদ কৰিছোঁ তেখেতে কেৱল ৰাজনীতি ভাষণ দিব লাগে কাৰণে সন্মুখত নিৰ্বাচন গতিকে তেওঁ আজি এই আপোনালোকৰ জনপ্ৰিয় মাধ্যমটোৰ সুযোগ লৈ তেখেতে কিছু কথা উপস্থাপন কৰিছে তাতকৈ বেছি একো নহয় বুলি মই ভাবোঁ আৰু দ্বিতীয় কথাটো হ'ল যিটো দল আজি বিশ্বৰ সবাতোতকৈ ডাঙৰ ৰাজনৈতিক দল হিচাপে পৰিগণিত সংখ্যাৰ ফালৰ পৰা যিটো দলৰ আজি ভাৰতবৰ্ষৰ নিচিনাখন বৃহৎ দেশত সবতকৈ বেছি ৰাজ্য চৰকাৰ যিটো দলৰ কেন্দ্ৰত চৰকাৰ 2014 চনত চৰকাৰ গঠন হ'ল ইতিহাস সৃষ্টি কৰি তাৰ পৰৱৰ্তী সময়ত তাতোকৈ বেছি আসন লভি কেন্দ্ৰত পুনৰবাৰ চৰকাৰ
ষোল্লত অসমত সরকার আর অসমৰ পরিস্থিতির পরিপ্রেক্ষিতত মানে রাজনীতি পরিস্থিতির পরিপ্রেক্ষিতত যদি চাও আমি 2016 চনৰ পিছত অসমত অনুষ্ঠিত হওয়া প্রত্যেকটি নির্বাচনতে সি লাগিলে বিভিন্ন পরিষদীয় নির্বাচন হোক সি লাগিলে পঞ্চায়েতৰ নির্বাচন আর সি লাগিলে সৌ সিদিনা সমাপ্ত হওয়া আমার বিটিআর আর তিওয়া নির্বাচন নহক কিয় এই গোটেইকটা নির্বাচনত জনসাধারণের বিপুল মানে সমর্থন লোভী ভারতীয় জনতা পার্টিয়ে প্রত্যেকটি নির্বাচন ভালফল দেখাইছে কেবল অসমতে নয় ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে সেই ফল কোবলে মানে একটা কথাটা শেষ করছো যেহেতু ব্র্যান্ডের কথা কইছে এডভার্টাইজমেন্টের কথা কইছে এটা তেওঁলোকৰটো এডভার্টাইজ করবলে একু নাই করব কি তেওঁলোকে কেবল মিছা কথা আর একটা একটা সাময়িক উত্তেজনার আবেগক গয়না করে মানে কার কথা উনুকিয়াইছো তেখেতসকলে রাজনৈতিক দল খুলিলে সেটা আর এটা রাইজর সন্মুখত সেটার লুকাই থকা নাই যে তেখেতসকলের আজি রাজনৈতিক দল খোলার উদ্দেশ্য কি সদু অসম ছাত্র সন্থারপ্রাই হোক বা কৃষক মুক্তি সংগ্রাম পরিষদর প্রায় সেই সময় তেখেতসকলে যিধরণের একটা আবহাওয়া ভরা কথা কয় যে পিছদিনাখনের পর লাখে লাখে অবৈধ বাংলাদেশী হিন্দু বাংলাদেশী আহেও বলে পেলায় গতি পরবর্তী সময় রাইজে কথাখিনি বুঝি পাইছে আমি সেইবিল যাওয়া বিচার না আমার সম্মুখত যাওয়া পাঁচ বছর করা উন্নয়নমূলক কাম আর সচা অর্থত আমি যাওয়াটা নির্বাচন জাতি মাতি ভেটি আর উন্নয়নের কথা কয়ে রাইজক কয়ে আমি সরকার আইসিল আর এইবারও কিন্তু রাইজর সম্মুখত যেটা ভোট বিচারি যাম আমি নিশ্চিতভাবে আমি করা উন্নয়নের নমুনা আর জাতি মাতি ভেটি আজি আপনি যে উন্নয়নের কথা কইছে সেই উন্নয়নের কথা কিন্তু বাস্তব অর্থত আপনার নেতাসকলে সভায় সমিতিয়ে কলে ভাল বিভিন্ন সময় খরাঘাটের শেষরণ বা সভ্যতার যুঁজ এনেকা ধরনের কথা কোয়া পরিলক্ষিত হয়েছে সেই বিষয়টলে আহিম বারু মই আমার লগত রাইজর দলের দীপক ফুকন আছে দীপক ফুকন ডাঙরিয়া যে কথা ঋতুপর্ণ শর্মায় কৈছে যে কার নামত আবেগিক মিছা কথার কিছুমান আবহাওয়া ভরা কথা কই সেই কথাটো সেই অভিযোগটো হয়তো আপনার ক্ষেত্রটো আহিব যেহেতু কা আন্দোলনত আপনার পূর্ণ সহযোগ আছিল বা আজিও সেই কা বিষয়টুক আপনাদের একটা ইস্যু হিসাবে লৈ আছে কিন্তু এইখানে সময়সাত বিজেপির ফল কোয়া হয়েছে যে কাক লো কেবল আপনাদের আবেগিক রাজনীতি করেছে যদরে জাতীয় পরিষদেও করব খুঁজছে পোন প্রথমে মই আজির এই ঐতিহাসিক দিনট পথরঘাটর কৃষক শহীদর শহীদসল স্মরণ করছো আর তখেসলের স্মৃতিত রাইজর দলের তরফরপা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছো এটাও আপনার প্রশ্ন উত্তরলে যে ঋতুপর্ণ শর্মায় করেছে যে কা আন্দোলনের গয়না লো এই ক্ষেত্রে মানে আপনার দাস ডাঙরিয়া আপনার পোনপটিয়াকে প্রশ্ন করব খুঁজো যে এজন সাংবাদিক হওয়ার উপরেও এজন আপনি আর হিসাবে আপনি অনুভব নকরে যে কায়ে যে ভয়াবহ সংকট নামাই আনিছে সেই সংকট সচাকে নাই আর সেই সংকট নোহাকে আমি রাজপথত ওলাই আহিছিল আহি আমি পাঁচজনকে শহীদ আমি হেরুয়াইছো ডেকা তেজ আমি ডেকা তেজাল ডেকা যুবকক হেরুয়াইছো আপনি কব খোঁজে নাকি সেই কথা যদি কয় যদি কোনোবাসমায় কয় কোনোবাসীয় কয় মানে কো যে তখেত আসলতে প্রতি কোনো ধরনের তখেতর দায়বদ্ধতা নাই তখেত অসমিয়াই নহয় মানে কো তখেত অসমবাসী নহয় যদি কায় আনি দিয়া ভয়াবহতাটা স্বীকার নকরে আর আছো এটা মিথ্যাচারের কথা তখেতে কৈছে ঋতুপর্ণ শর্মায় যে আমি মিছা কথা কই পেলায় আমি রাইজর আবেগক লৈ খেলিছো কিন্তু ঋতুপর্ণ ডাঙরিয়া মানে আপনার আঙুলিয়াই দিব খুঁজছো যে 2016 চনত আপনাকে যেতিয়া ক্ষমতালে আগবাঢ়ি আহিছিলে ক্ষমতা আগ্রাসন করবলে আপনার আহিছিলে অসমলে মাথোন পাঁচজন বিধায়ক হাতত লৈ আপনাকে এখন প্রস্তুত করেছিল ভিজন ডকুমেন্ট সেই ভিজন ডকুমেন্টত আপনাদের প্রতিশ্রুতি দিছিল 476টা প্রতিশ্রুতি কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজি এই পাঁচ বছর উকলি যাবর হল সর্বানন্দ সোনোয়াল সরকারে 476টা প্রতিশ্রুতি মাত্র 471টা প্রতিশ্রুতি সম্পূর্ণ করব নিল মাথোন পাঁচটা প্রতিশ্রুতিহে সম্পূর্ণ করলে আর পাঁচ বছর পাঁচটা অর্থাৎ বাকি থাকা প্রতিশ্রুতি সমূহ পূরণ করবলে হলে প্রয়োজন হব 471 বছর অর্থাৎ পাঁচ শতিকা জোড়া বছর প্রতিশ্রুতি পূরণের পরিসংখ্যা হয়েছে 1.06% পাঁচটা প্রতিশ্রুতি পালন করলে এটা আপনি মোক কক দাস ডাঙরিয়া আসলতে অসমত মিথ্যাচার করে মিছার প্রলোভন দেখায় কোনে শাসনের বাগজরিডাল সরকার ঠিক আছে দীপক ফুকন আপনি যে কথা কলে যে 476টা প্রতিশ্রুতির 471টাই পূরণ করব নিলে পাঁচটা পূরণ করলে যে কথা ঋতুপর্ণ শর্মায় কৈছে যে বিগত পাঁচটা বছর প্রতিটি ইলেকশন বিজেপিয়ে জিকিছে কেন জিকিছে বিজেপি কি মিরাকল করেছে কোনো উন্নয়ন যদি করা নাই বিজেপি কিয় ভোটদান করেছে মানুষ সেই প্রশ্ন তো হয়তো ঋতুপর্ণ বিজেপি হিতাধিকারীর রাজনীতি হয়েছে আটাইতক বিজেপির যে ট্রাম্প কার্ড
সেইটো হিতাধিকাৰীৰ ৰাজনীতি কিন্তু 2021 চনত এই নিৰ্বাচনত অসমবাসী আৰু হিতাধিকাৰীৰ ৰাজনীতিৰ ভোল নাযায় অসমবাসীয়ে সঠিক সময়ত সঠিক সিদ্ধান্ত ল'ব আৰু আমি প্ৰচণ্ড আশাবাদী যে 2021ত দিশপুৰত অকল আঞ্চলিকতাবাদৰ বিজয় ধ্বজাহে উৰিব ঠিক আছে আমাৰ লগত উপস্থিত আছে বসন্ত শৰ্মা বসন্ত শৰ্মা যিটো কথা আমি পাতি আছোঁ এতিয়া দিবস ফুকনে কৈছে আপোনালোকেও বিভিন্ন সময়ত আপোনালোকৰ সভাপতি ৰিপুণ বৰা সংবাদ মেলত কৈছে বিজেপি প্ৰতিশ্ৰুতি পালনত ব্যৰ্থ যিটো কথা ঋতুপৰ্ণ বৰা শৰ্মাই আৰম্ভণিতে ক'লে যে চৰকাৰ বা বিভিন্ন আজি বিটিআৰ ইলেকশ্যন হওক বা বিভিন্ন ইলেকশ্যনত অলেখ সজস্ব উদাহৰণ তেখেতে দিছে বিজেপি চৰকাৰত আহিছে ব্ৰেণ্ডিং ভাল নে কাম ভাল কৰিছে দাস ডাঙৰীয়া আপোনাৰ যোগেদি আমি এই সময়ত দলৰ তলফৰ পৰা যি পথৰুঘাটৰ শ্বহীদৰ আজি যি দিন সেই শ্বহীদসকলক স্মৰণ কৰিছোঁ আৰু মই আপোনাৰ কথাৰ প্ৰসংগত মই ক'ব খোজোঁ যে বিজেপিৰ যিটো মানে এডভাৰটাইজমেণ্ট বুলি ক'বই লাগিব এইটো এডভাৰটাইজ তেখেতসকলে যিটো নিৰ্বাচনী যিটো ইস্তাহাৰত যিবিলাক প্ৰকাশ কৰিলে অলপ আগত আমাৰ ফুকন ডাঙৰীয়াই যিটো কৈছে যে তেখেতসকলে এতিয়ালৈকে 1.06% প্ৰতিশ্ৰুতি তেখেতসকলে পালন কৰিলে সেইকাৰণে তেখেতসকলে এতিয়া যি আমাৰ যি প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়া আহি গ'ল তেখেতেও ক'ব পৰা নাই উন্নয়নৰ খতিয়ান দিব পৰা নাই এতিয়ালৈকে বিজেপিৰ যিমানকেইখন মিটিং হৈছে সেই কোনো মিটিঙত তেওঁলোকে উন্নয়নৰ খতিয়ান দিব পৰা নাই তেওঁলোকে আঁচনি ঘোষণা কৰিছে তেওঁলোকে হিতাধিকাৰীৰ কথা কৈছে আৰু ইতিমধ্যে বিজেপিৰ প্ৰেচিডেণ্ট আমাৰ দাস ডাঙৰীয়াই কৈছেই যে তেওঁলোকৰ হাতত হিতাধিকাৰী আছে আৰু তেওঁলোকৰ কাৰণে হিতাধিকাৰীসকল তেওঁলোকৰ কাৰণে ভোটাৰ হয় তেখেতসকলে হিতাধিকাৰীক লৈ যাব আৰু আপুনি যিটো ক'লে যে এই ইলেকশ্যনবিলাকত কিয় জয় হৈছে সদায় দেখিব যে এখন যেতিয়া চৰকাৰ থাকে ৰাইজৰ সদায় সেই চৰকাৰখনৰ প্ৰতি এটা আশা থাকে ৰাইজ আশাবাদী হয় গতিকে এতিয়া বিজেপি মিত্ৰজোঁটৰ চৰকাৰ আছে গতিকে যেতিয়ালৈকে চৰকাৰ থাকিব তেতিয়ালৈকে ৰাইজে আশা কৰে কাৰণ ৰাইজ আশাবাদী হয় ৰাইজক লাগে আৰু লাগে কাৰণে চৰকাৰখন আছে যিহেতু আজি ষ্টেণ্ডিং এম এল এজনৰ ওচৰত তেওঁলোকে যাব লাগিব যদি তেওঁলোকৰ এৰিয়াৰ যদি ব্যক্তিজন যদি হাৰি যায় পঞ্চায়ততে যদি তেওঁলোকৰ মেম্বাৰজন হাৰি যায় আজি যিবিলাক টেৰিটৰিয়েল কাউঞ্চিলৰ যিবিলাক মানে ইলেকশ্যন হৈ গ'ল বি টি আৰ বা আমাৰ তিৱা আঞ্চলিক যিটো ইলেকশ্যন হৈ গ'ল পৰিষদীয় ইলেকশ্যনবিলাক যিটো হৈ গ'ল তাত যে যদি সেই সদস্যজনক ভোট নিদিয়ে তাৰে যিজন এম এল এম এল এজনৰ ওচৰত ৰাইজ যাব আপুনি আপুনি খুব সুন্দৰভাৱে কথা কৈছে সেইটো ডিমত নাই সেইটো কথা সকলোৱে স্বীকাৰ কৰিব কিন্তু এটা কথা আপুনি কৈছে বিজেপিৰ বিজ্ঞাপন ভাল বিজেপিয়ে হিতাধিকাৰী সৃষ্টি কৰিছে কংগ্ৰেছৰ দিনতো মামনি মাজনী আঁচনি আছিল হয় হয় কংগ্ৰেছৰ দিনতো সূতা কম্বলৰ ৰাজনীতি কৈ দিওঁ যে কংগ্ৰেছেও মানে কংগ্ৰেছ চৰকাৰ আমাৰ চৰকাৰৰ দিনতো আমি আঁচনি দিছোঁ কিন্তু আমাৰ দল আঁচনিৰ ওপৰত নিৰ্ভৰশীল নহয় আমাৰ দল হিতাধিকাৰীৰ ওপৰত নিৰ্ভৰশীল নহয় আমাৰ দলে কেতিয়াও আঁচনিৰ ওপৰত নিৰ্ভৰ কৰি কোৱা নাই আমাৰ কোনো ব্যক্তিয়ে কেতিয়াও কোনো ভাষণত কোৱা নাই যে আমি হিতাধিকাৰীসকলক লৈ আমি আগুৱাই যাম কিন্তু মোৰ হাতত ক্লিপ আছে আৰু মোতকৈ আপোনাৰ বেছি আপডেট আছে আপুনি বেছি জানিব যে বিজেপিৰ যিজন মানে প্ৰেচিডেণ্ট তেখেতে কৈয়ে দিছে যে আমাৰ লগত ইমান লাখ হিতাধিকাৰী আছে লাখ নহয় কোটি পালে মই নিজে শ্ব' কৰিছোঁ ডেৰ কোটি অতিক্ৰম কৰিলে হিতাধিকাৰী সকলো মিলাই তাৰ লগত আৰু এটা কথা মই যোগ কৰি দিওঁ যে তেখেতসকলে স্বনিৰ্ভৰশীলতাৰ কথা কয় তাৰ কাৰণে তেখেতসকলে মানে ট্ৰেইনিঙো কিবা কিবি স্কিমো আনিছে কিন্তু ইমান যদি স্বনিৰ্ভৰশীলতাৰ ওপৰত নিৰ্ভৰে কৰে তেনেহ'লে তেখেতসকলে হিতাধিকাৰীৰ ওপৰত কিয় নিৰ্ভৰশীল হৈ আছে হিতাধিকাৰী কিবা বস্তু পোৱাত আপত্তি কৰিবলগীয়া নাই মানুহে বেয়া পাব আপত্তি হয়তো সেইটো আপত্তি নহয় হয় কিন্তু এইটো নিৰ্বাচনী ইছু হ'ব নালাগে অৰ্থটো সেইটোৱেই যে হিতাধিকাৰী বেছিকৈ বিজেপিয়ে দিলে কাৰোবাক কাৰোবাক কংগ্ৰেছক আকৌ বেয়া পাই যাব মই বসন্ত শৰ্মা ছাত্ৰ থাকে খুব গাধ থাকে কিন্তু চতুৰ থাকে কৰে কি যেতিয়া সূত্ৰটো অংকটো কৰিব মানে বিচাৰি বিচাৰি আচল যোনটো পাবলগীয়া উত্তৰটো নাপায় তাৰপিছত অংকৰ ফৰ্মুলাটোৱে বদলাই দিয়ে তো তেনেকে বিজেপিয়ে ধৰক জাতি মাটি ভেটিৰ কথা যেতিয়া উন্নয়নৰ কথা কৈছিলে পাঁচ বছৰ আগতে কোৱা কথা আৰু আজি কোৱা কথাবিলাক কিন্তু ডিফাৰেঞ্চ আজিকালি এতিয়া তেখেতলোকে 35% 65% সূত্ৰটোও কিন্তু বদলাই দিছে মোদীয়েতো আপোনাৰ এলজেব্ৰা কি সূত্ৰ উলিয়ালে আপোনালোকে দেখা পাইছে এতিয়া প্ৰশ্নটো আহিছে যে এই হিতাধিকাৰীৰ ৰাজনীতিটো আপোনালোকৰ যদি মনত আছে এই বিজেপি চৰকাৰে এনেকুৱা এখন এনেকুৱা এটা দল বিজেপি দলটোৱে যোনে ছাবচিডি টোটেল এগেইনষ্ট আছিলে
সকলো কথাতে সাবসিডি কিয় দিব লাগে, সাবসিডি অমুক কৰিব লাগে, কংগ্ৰেছৰ গভৰ্ণমেণ্ট কিখনক, তেতিয়া কেন্দ্ৰ আৰু ৰাজ্য চৰকাৰ থকা গভৰ্ণমেণ্ট কিখনক খুব তীব্ৰ সমালোচনা কৰিছিলে। সাবসিডির এগেইনস্টত থকা বিজেপি দলৰ যেতিয়া সরকার হল, আজি তেখেতলোকে হিতাধিকারী রাজনীতি আরম্ভ করেছে। আচ্ছা, হিতাধিকারী দিয়াটো বেয়া কথা নয়, ভাল কথা, যিসকলে পাব লাগে, যোগ্য ব্যক্তি হয় পাব লাগে। এতিয়া কথাটো হৈছে কি, আমি মানুহক উপার্জনশীল ক্ষমতা মানে উপার্জন ক্ষমতাটো তেখেতলোকক বহাব লাগে, নে যোনজনৰ ঘৰত তেখেতৰ কেপাবল আছে যে কোনোবা এজন লৰা ভালকে পঢ়া শুনা কৰিছে, পিএইচডি কৰিছে, ডক্টৰ পঢ়িছে, ইঞ্জিনিয়াৰ পঢ়িছে, তেখেতক এটা চাকৰি দি পিনি মাহে 50,000 টকাকৈ ইনকাম কৰা ৰাস্তা উলিয়াই দিব লাগে, নে তেখেতলোকক 830 টকা বা এই নিৰ্বাচনৰ সময়ত 50,000 টকাৰ ধন দিয়াৰ এটা নিৰ্বাচন কেন্দ্ৰিক ৰাজনীতিত ব্যস্ত কৰি ৰাখিব লাগে। এই কথাষাৰ বিজেপি দলে কিন্তু আপোনালোকক স্পষ্টভাৱে ক'ব নোৱাৰে। ইয়াৰ পাছতে কথা আহিলে কি, এই যে বিজেপি দলে আপোনাৰ এইখিনি যে ৰাজনীতিবিলাক যে কৰিছে, এই এডভাৰ্টাইজমেণ্টবিলাক যে কৰিছে, এখেতলোকে কিন্তু তেখেতলোকৰ ভিজন ডকুমেণ্টৰ পৰা আৰম্ভ কৰি অসমৰ ৰাইজক দিয়া সমূহ প্ৰতিশ্ৰুতি, উন্নয়নৰে হওক বা জাতীয়তাবাদৰ জাতীয় সমস্যাবিলাকৰ ওপৰত দিয়া সমূহ প্ৰতিশ্ৰুতি বিষয়ে যেতিয়া তেখেতলোকক প্ৰশ্ন কৰা যায়, তেখেতলোকে তেতিয়া অকল হিন্দু মুছলিমৰ কথা কয়। আমি যেতিয়া সোধোঁ, অসমৰ ৰাইজে যেতিয়া সোধে যে আমাৰ 22 লাখ নিবনুৱা বা ইমানখিনি নিবনুৱা চাকৰিখিনি কি হ'ল, তেতিয়া তেখেতলোকে আমাক আজমল ডাঙৰীয়াৰ কথা কয়। আজি যেতিয়া আমি সোধোঁ যে এক্সপ্ৰেছ হাইৱে'কেইটা কি হ'ল, ব্ৰহ্মপুত্ৰ পাৰ টুইন টাৱাৰটো কি হ'ল, আমাৰ আটাইতকৈ ডাঙৰ কথাটো হৈছে কি, তেখেতলোকৰ সকলো প্ৰশ্নৰ উত্তৰ অকল হিন্দু মুছলিম। আৰু হিতাধিকাৰী ৰাজনীতিটোত এনেকুৱা এটা ভয়ংকৰ ঘটনা সংঘটিত হৈছে যে এই হিতাধিকাৰীসকলক স্কিম বনাই বনাই ভোটাৰলৈ ৰূপান্তৰিত কৰিব যাওঁতে 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 এই চৰকাৰখনে যোৱা 4.5 বছৰত 45,000 কোটি টকা ধাৰ লৈ ল'লে। তেখেতলোকে এই হিতাধিকাৰীৰ যিখিনি স্কিম বনাইছে, ষ্টেটৰ ৰেভিনিউ আৰ্ণিঙে দিব নোৱাৰে, তেখেতলোকে ধাৰৰ পইচা দিব নাইছে। তাৰমানে মই এখন গাড়ী কিনিলোঁ, মই কাৰোবাৰ পৰা ধাৰ লৈ কিনা গাড়ী এখন আৰু মোৰ নিজৰ উপাৰ্জনেৰে কিনা গাড়ী এখন, কোনোটো উন্নতি? মই নিজৰ উপাৰ্জনেৰে যিখন গাড়ী কিনিম সেইটোৱে উন্নতি। ঠিক আছে, অভিজিত কমল, এটা গুৰুত্বপূৰ্ণ অভিযোগ, ঋতুপৰ্ণ শৰ্মা, আপোনাক সুযোগ দিছোঁ। বিজেপিৰ বিৰুদ্ধে যিখিনি অভিযোগ আনিছে যে আপোনালোকে কাম কৰা নাই, ধাৰ লৈছে, ঋণ লৈছে, আজি ভোটাৰ বিভ্রান্ত হওয়ার বাবে নহয়, কি রণনীতি লৈছে আজি এনেকুৱা ধরনের? আপনাদের ব্র্যান্ডিং ভাল, এডভার্টাইজমেন্ট ভাল, কংগ্রেসে কৈছে, কিন্তু কংগ্রেসক কৈছো, কংগ্রেসের এডভার্টাইজমেন্ট ভালকে করা ভাল, কংগ্রেসের টাকা পয়সা নথকা নহয়। ঋতুপর্ণ শর্মা, এই অভিজিৎ কমল ভূঁয়ার প্রত্যুত্তর কি কব? মই তিনিওজনের উত্তর মানে প্রত্যুত্তর মই অলপ অলপকে দিব বিচাৰিছো। সন্মানীয় মোর জ্যেষ্ঠ ভাতৃপ্রতিম দিবস ফুকন ডাঙরিয়া কৈছে, কথাটো অকণ উনিও কৈছো, তেখেতে কথা প্রসঙ্গত কা বিষয়টো আনিছিল, তেওঁ এনেকুৱা এটা ধারণা দিব বিচাৰিছে যে যিসকলে কাক সমৰ্থন কৰে, এতিয়া কাক কোনে সমৰ্থন কৰে? আমি যদি সুধোঁ অসমত কাক কোনে সমৰ্থন কৰে, যিধৰণে কাৰ বিৰুদ্ধত ব্যক্তি ৰাইজ ৰাজপথত ওলাইছিল, নিশ্চিতভাৱে কাৰ সমৰ্থনকাৰীও আছে, কোনকেইজন কাৰ সমৰ্থককাৰী বুলি আমি ধৰি ল'ব পাৰোঁ, সেয়া হ'ল যিহেতু কা হঠাৎ আমি অনা বস্তু এটা নহয়, বিজেপিৰ জন্মলগ্নৰ পৰা এইটো এটা প্ৰতিশ্ৰুতি, আৰু কা কেৱল অসমত প্ৰযোজ্য বিষয় নহয়, এটা সৰ্বভাৰতীয় পৰ্যায়ত গৃহীত হোৱা এখন আইন। এতিয়া আমি কা আমাৰ নিৰ্বাচনী ইস্তিয়াৰে হওক বা আমাৰ মূল বস্তু বুলি আমি সকলোৱে জানো, আৰু অসমতো কা প্ৰথমবাৰ যে লোকসভাত গৃহীত হ'ল, ৰাজ্যসভাত গৃহীত নহ'ল, তাৰ পৰৱৰ্তী সময়তো অসমত কেইবাটাও নিৰ্বাচন হ'ব, সেইখিনি কথা মই তাকে কৈছোঁ যে এই কাৰ গোটেই কথাবোৰ জনাৰ পিছতো, কাৰণ আমি কেতিয়াও ফাঁকি দিয়া নাই, আমি এটা দীৰ্ঘদিনীয়া সমস্যাৰ স্থায়ী সমাধান বিচাৰিছোঁ, তৎসত্ত্বেও অসমবাসী ৰাইজে আমাক অভূতপূৰ্ব সমৰ্থন দিছে, অৰ্থাৎ তেখেতসকল কাৰ সমৰ্থনকাৰী আমি যুক্তিৰ খাতিৰত ধৰি লৈছোঁ, তাৰ পৰৱৰ্তী সময়ত যদি কাৰ সঁচা অৰ্থত ৰুল ফ্ৰেমিং হয় তাত বোলে বহুত বোলে অসমৰ হানিকাৰক, অসমৰ মানে স্বাৰ্থ বিঘ্নিত হোৱা এনে বহু কথা যদি তাত আহে, তেতিয়া হয়তো বিৰোধ বহুতে কৰিব, আমি হয়তো সেই বিৰোধৰ আওতাত আহিম, কাৰণ আমি এটা স্পষ্ট কৰিছোঁ যে 14 চনৰ 31 ডিচেম্বৰৰ পিছত আৰু এই আওতাত থকাৰ বাহিৰে এজনো মানুহ অসমত নোসোমাই বুলি আমি বাৰে বাৰে কৈছোঁ। গতিকে মই সেইকাৰণে কৈছোঁ যে কা কথাটো কৈ আপোনালোকে যদি আৱেগিকভাৱে পুনৰ যদি অসমীয়া অনা অসমীয়াৰ মাজত বিভাজন এটা আনিব বিচাৰে, তেন্তে মই নাভাবো এইটো এটা ভাল এটা পৰিচয় হ'ব, অনুৰোধ জনাম, বিভাজন নহয়, বিভাজন নহয়, এই কথাটো জানিলে ভাল হ'ব, এইখন অসমতে জনগোষ্ঠীয় সংগঠনসমূহ জনগোষ্ঠীয় মানুহসমূহ আমি কালৈ ইনডেপ্থ আলোচনালৈ নাযাওঁ, আজি কা কেন্দ্ৰিক মই সেইকাৰণে মই এৰাই চলিছোঁ, যিটো অভিযোগ আপোনালোকে কাম কৰা নাই, হিতাধিকাৰী সৃষ্টিত গুৰুত্ব দিছে, 45,000 কোটি ঋণ লৈছে, বিজেপিয়ে অসমবাসীক ধৰুৱা কৰিছে, প্ৰতিজন মানুহৰ মূৰত ধাৰ আছে, সেই প্ৰশ্নটোৰ উত্তৰ দিওঁ। এতিয়া অভিজিৎ মোৰ ভাতৃপ্ৰতিম অভিজিৎ কমল ভূঞা ডাঙৰীয়াই এনেকুৱাকৈ কৈছে যেন তেখেত আমাৰ অসমৰ হেৰি বিত্তমন্ত্ৰীয়ে, তেখেত যেন বাজেটৰ গোটেই কথাখিনি তেখেতৰ নখদৰ্পণত, ক'ৰ পৰা টকা আহিছে, ক'লৈ গৈছে, ষ্টেট আৰ্ণিং, ষ্টেট ৰেভিনিউ, চেণ্ট্ৰেল গভৰ্ণমেণ্টৰ পৰা যিখিনি পাব লাগে, জি এছ টিৰ পৰা যিখিনি পাব লাগে, এতিয়া নতুন মানে নতুন যিটো কৰ ব্যৱস্থা, নতুন যিটো আমাৰ ব্যৱস্থা কৰিছে কেন্দ্ৰীয় চৰকাৰে, এই গোটেইবিলাকত আৰু অসমৰ
যেটো অর্থনৈতিক আমি এটা ডিসিপ্লিনলে অসমখন লৈ আহিছো এতিয়া এইখিনিৰ দ্বাৰা অসমৰ যেটো আমাৰ নিজা ইনকাম বৃদ্ধি হৈছে আৰু এটা কথা মনত ৰাখিব আমি কিন্তু পাহৰিলে নহব যে আমি এটা অভূতপূৰ্ব কোভিড সংক্ৰমণৰ পৰা আমি উলাই আহিছো মানে সংকটৰ পৰা আমি উলাই আহিছো এতিয়া সংকট সম্পূৰ্ণৰূপে আঁতৰি যোৱা নাই তৎসত্ত্বেও এটা কথা আমি মানি ল'ব লাগিব হয় বহু ক্ষেত্ৰত আমি কিছু অসুবিধাৰ সন্মুখীন হৈছো বহু জেগাত মূল্যবৃদ্ধি হৈছে তৎসত্ত্বেও কিন্তু আজি অসমত গোটেই বিশ্বত যিটো এটা ভয়াবহ পৰিস্থিতি হৈছে তেনে এক কিন্তু অৰ্থনৈতিক বিপৰ্যয় বা তেনে এক পৰিৱেশ পৰিস্থিতি অসমত হোৱা নাই এই কথা কিন্তু আমাৰ হাত শত্ৰুৰে স্বীকাৰ কৰিব লাগিব যদি ইয়াত থকা কোনেও হয়তো স্বীকাৰ নকৰিব ৰাজনৈতিক কাৰণত দ্বিতীয় কথাটো হ'ল এই ব্ৰেণ্ডিং বুলি যে কথা কৈছে তাৰ মানে কোনোবা ৰাজনৈতিক দলে যদি বৰ বেছিকৈ ব্ৰেণ্ডিং কৰে বৰ বেছিকৈ এডভাৰ্টাইজমেণ্ট কৰে তাৰ মানে মানুহে ভোট দিয়ে নেকি মই ভাবোঁ মই অত্যন্ত বিনম্ৰতাৰে মোৰ সন্মানীয় পেনেলিষ্টসকলক অনুৰোধ জনাম যে আপোনালোকে ভোটাৰ ৰাইজক অপমান নকৰিব অসমবাসী ৰাইজ যথেষ্ট পৰিপক্ক তেওঁলোকে সিদ্ধান্ত ল'ব যে ভাল কাম কৰিলে আমাক ভোট দিব যদি বেয়া কাম কৰিছোঁ কাইলৈ আমাক ভোট নিদিয়ে চৰকাৰ আপোনালোকৰ হ'ব সেইটো শৰ্মা এটা কথা যে ব্ৰেণ্ডিং ঠিক ব্ৰেণ্ডিং নহয় এইটো কথা এনেকুৱা যে আপুনি যেতিয়া কিবা এটা কথা ক'ব বাৰে বাৰে কৈ থাকিব সেইটো সত্য যেন লাগিব সেইটোৱে আমি ব্ৰেণ্ডিং অৰ্থত ব্যৱহাৰ কৰিছোঁ ব্ৰেণ্ডিং মানে টিভিত বিজেপিক ভোট দিয়ক বিজ্ঞাপন পোৱা নাই ঠিক আছে ডাঙৰ ডাঙৰ হৰ্ডিং কিন্তু কংগ্ৰেছেও লগোৱা ভাল বিজেপিয়ে যদি লগাইছে কংগ্ৰেছেও লগোৱা ভাল আমাৰ কৰিব লগা আছে আমি কাম কৰিছোঁ সেইটো সেইকাৰণে ৰাইজৰ ওচৰত ক'ব লগা আমাৰ সংখ্যা আছে পৰিসংখ্যা আছে আমি ৰাইজৰ কাম কৰিছোঁ সেইকাৰণে আমি কৈছোঁ আৰু আমিতো লুকাই চুৰুকে কৰা নাই এই সংখ্যাবিলাকতো ভুল যদি আপোনালোকে ভুল বুলি আঙুলিয়াই দিয়ক আৰু একবিংশ শতিকাৰ ছ'চিয়েল মিডিয়া আৰু ইলেক্ট্ৰনিক মিডিয়া আমি ইমান ষ্ট্ৰং এতিয়া ইয়াত আৰু মানুহে ফাঁকি ফুকাকে একো কাম কৰিব নোৱাৰে ইস্তাহাৰৰ এক নম্বৰৰ পৰা আহি যোৱা দহটা কাম আপুনি কৰা বুলি কওক ঋতুদাৰ প্ৰশ্ন কেইটামান কথা মই তাৰ একদম পোনপটীয়া কেইটামান কথা কৈছো যে তেখেতে কৈছে আমি মানে উন্নয়ন হৈছে চেণ্টাৰৰ পৰা ফাণ্ড আহিছে আৰু বহুত ৰেভিনিউ জেনেৰেশ্যন হৈছে ঠিক আছে মানি ল'লোঁ চেণ্টাৰে মোদী ডাঙৰীয়াই আমাক মৰম কৰি বহুত ফাণ্ড দিছে আমাৰ ৰেভিনিউ জেনেৰেশ্যন হৈছে ষ্টেটৰ জি এছ টি বাঢ়িছে ভাল কথা তেতিয়াহ'লে 45,000 কোটি টকা ধাৰটো কিয় ল'লে আৰু যদি ধাৰটো ল'লে পইচাটো ক'ত গ'ল প্ৰথম কথা এইটো দ্বিতীয় কথা হ'ল এখেতলোকে যোনটো ব্ৰেণ্ডিঙৰ কথাটো কৈছে সদায় উই অল মানে এভৰি ওৱান ন'জ দ্য এণ্টি ভেচেল চাউণ্ড মাচ যেতিয়া তেখেতলোকে এইটো ঢাক ঢোল বজাই যোনটো প্ৰচাৰ কৰিব এইটো এটা চাইক'লজিকেল ৱাৰফেয়াৰ তেখেতলোকে কৰিব চেষ্টা কৰি আছে কিন্তু এইবাৰ অসমৰ ৰাইজটো ভুল নাযায় আৰু এইবাৰ কুমুদাস ডাঙৰীয়া মই আপোনাক আপুনি এটা অথনি প্ৰশ্ন সুধিছিলে যে এই যদি এখেতলোকে বেয়া কাম কৰিছে তাৰপাছত তেখেতলোকৰ তিৱা ইলেকশ্যনে বা হওক এই পৰিষদীয় নিৰ্বাচনবিলাকত কিয় জয়লাভ হৈছে এইখিনিতে এটা কথা আমি উনুকিয়াই থোৱা ভাল যে বিকল্প হিচাপে অসম জাতীয় পৰিষদে হওক বা ৰাইজৰ দলে হওক বা আন আঞ্চলিক শক্তিবিলাক একগোট বান্ধি একগোট হৈ পিনি কিন্তু মাৰ বান্ধি থিয় দিয়া নাছিলে বিকল্পত আজি হৈছে ৰাইজৰ হাতত ইয়াৰ আগলৈকে বিকল্প হিচাপে ভোট দিবলৈ বেলেগ এটা দল নাছিলে কংগ্ৰেছক ভোট দিয়া নাই কাৰণ তেখেতলোকৰ অপশাসন দেখা পাই আহিছে তাৰ বিপৰীতে গৈ পিনি বিজেপিক ভোট দিছিলে বিজেপিয়েও যেতিয়া অপশাসন কৰিছে তেতিয়াহ'লে ৰাইজৰ ওচৰত বিকল্প নাছিলে আজিৰ দিনত 2021ৰ নিৰ্বাচনত কংগ্ৰেছৰ অপশাসন বুলি কৈছে কওকচোন কংগ্ৰেছৰ অপশাসনত কি হৈছিলে আচ্ছা 2014 চনলৈকে ভোটাৰ তালিকাত থকা সকলো মানুহকে কোনো নিৰ্বিচাৰ বিশেষে বিদেশী হয় বা তেখেতলোকৰ লিগেচি 71ত আছে না নাই এইটো চেক নকৰাকে আপোনালোকে এন আৰ চিত অন্তৰ্ভুক্ত কৰিব কৈছিলে নাই আপুনি সুধিছেতো মই কৈ আছো এতিয়া 2014 চনলৈকে আপোনালোকে কোনো ধৰণৰ ভেৰিফিকেশ্যন নকৰাকে সকলোকে আপোনালোকে এন আৰ চিত অন্তৰ্ভুক্ত কৰিব আপোনালোকৰ জাতীয়তাবাদৰ আপোনাৰ আমাৰ যোনটো জাতীয়তাবাদৰ স্বাভিমান তাৰ এগেইনষ্ট আপোনালোক তাৰ এগেইনষ্ট আপোনালোক কংগ্ৰেছ দল কেতিয়াও জাতীয়তাবাদ চিন্তাৰ বিৰোধী নহয়েই কংগ্ৰেছ দল আৰম্ভণিৰ পৰা যেনেকে ভাৰতবৰ্ষৰ ভাষাৰ ভিত্তিত জাতিৰ ভিত্তিত যেনেকৈ প্ৰদেশবিলাক গঠন কৰা হৈছে সেই প্ৰত্যেক প্ৰদেশৰ স্বকীয়তা ৰক্ষা কৰাৰ কাৰণে কংগ্ৰেছ দলে সদায় বদ্ধপৰিকৰ আৰম্ভণিৰ পৰা আজিলৈকে সেই ক্ষেত্ৰত লাগি আছে আপুনি কৈছে যে এতিয়াও কংগ্ৰেছে কা আইনৰ বিৰোধ কৰে আচ্ছা কা আইনখনৰ বিৰোধ কিয় কৰে আপোনালোকে কা আইনখনত যিহেতু 5টা বা 6টা ধৰ্ম দিলে তাতে ইছলাম ধৰ্মটো উল্লেখ নকৰাৰ বাবেহে আপোনালোকে চাইন হোৱা অসম একৰ্ডৰ আছাম একৰ্ডৰ 1971 ডেডলাইনটো ভায়লেট হোৱাৰ কাৰণে কা আন্দোলন কা আইনখন আপোনালোকে বিৰোধ নহয় সেইটো কাৰণে প্ৰত্যেকজন বিদেশীক এতিয়া যিটো হেৰি হ'ল মানে হিচাপ ওলাল যে 54 লাখ হিন্দু বাংলাদেশী 56 লাখ মুছলিম
বাংলাদেশী প্রত্যেক বাংলাদেশীক বহিষ্কার করার কারণে প্রত্যেক বিদেশীক বহিষ্কার করার কারণে কংগ্রেস দল বদ্ধপরিকর তেনেহলে আপনাদের যা 15 বছরে মাত্র 1800 বাংলাদেশীক অবৈধ বিদেশীক আপনাদের বহিষ্কার করলে আপনাদের যদি জানে 45-54 লাখ যদি হিসাব ওলাইছে এটা হিসাব এটা কথা আপনি কৈছে যে তিওয়া পরিষদীয় নির্বাচন বা অন্য পরিষদীয় নির্বাচনত বিজেপিয়ে জয়লাভ করেছে কথাটা আপনি কংগ্রেস অপশাসন কংগ্রেসের অপশাসনের কথা কৈছে তখন সেই কথাটা আনিছে কিন্তু মূল প্রশ্নটা হল যে কম বিজেপি বেয়া বলে মানুষে জানে কিন্তু উপায় নাই অল্টারনেট মানুষের হাতত নাই বিকল্প নাই সেই কারণে বিজেপিক ভোট দিছে বলে আপনি কব খোঁজে নাকি বারো আপনি আপনি চাক মানে কম বেয়া দুটা বেয়ার মধ্যে কম বেয়া বিজেপি মেইন কথাটো চাক মেইন কথাটো কা অসমৰ ৰাইজে এনেকুৱা এটা হলঠেকত সিচুয়েশনত পৰি আছে যে এটা ডকাইতৰ পৰা বাচিবলৈ এটা মহা ডকাইতৰ ভোট দিব নোৱাৰে নহয় কথাটো বুজি পাওক মানুহবিলাকৰ ওচৰত অপশ্যন নাই মই সুধিছো আপুনি বিজেপিৰ প্ৰতি অলপ সফট কৰ্ণাৰ নেকি বিজেপিয়ে হেতু 2016 চনত তেখেতলোকে এটা সাধু সন্যাসী ৰূপ লৈ আহিছিল কিন্তু আজি ৰাইজে বুজি উঠিছে যে ই অকল ডকাইতে নহয় আমাক লুটি পুটি আমাৰ জাতি মাটি ভেটি সব লৈ যাব চেষ্টা কৰিছে আৰু গৈ পিনি কাক গতা দিব বিচাৰিছে হিন্দু বাংলাদেশী তেখেতলোকৰ যি মৰম যি প্ৰেম প্ৰীতি হিন্দু বাংলাদেশীৰ লগত অসমৰ জাতিৰ কথা কয় আজি জাতিৰ সংজ্ঞা তেখেতলোকে বদলাব চেষ্টা কৰিছে অসমৰ মাটিৰ কথা কয় মাটি আজি কাক গতাই দিছে মিকিৰ বামনি গ্ৰান্তত তেখেতলোকে মাটি গতাই দিছে আজিৰ কোম্পানী মাটি কাক গতাই দিছে ৰামদেৱক এখেতলোকে কিন্তু লাইকা দধিয়া বাকী যিসকল মানুহে আজি অতদিনে মাটিৰ অধিকাৰ বিচাৰি তেখেতলোকে তাতে অৱস্থান ধৰ্মঘট কৰি আছে প্ৰতিবাদ কৰি আছে তেখেতলোকৰ কিন্তু আহৰি নাই সেই মানুহখিনিক মাটি দিবলৈ সেই মানুহখিনিক খিলঞ্জীয়া অধিকাৰ সুৰক্ষিত কৰিবলৈ তেখেতলোকৰ আহৰি নাই যেতিয়াই প্ৰশ্ন সোধো তেতিয়াই আজমলৰ কথা কয় যেতিয়াই প্ৰশ্ন সোধো তেখেতলোকে হিন্দু মুছলিমৰ কথা কয় আজি আমাৰ যিসকল নিবনুৱা যুৱক যুৱতী বহি আছে তেখেতলোকে আজি স্বয়ং নে কিবা আঁচনি দিছে তাতে 50,000 টকা দিছে আচ্ছা এই 50,000 টকাটো বিজেপি চৰকাৰখন অহাৰ দ্বিতীয় মাহ তৃতীয় মাহ চতুৰ্থ মাহতে কিয় দিয়া নহ'ল সংস্থাপনটো আপোনালোকে নিজে কৈছিলে ন 22 লাখ নিবনুৱা আছে 22 লাখ নিবনুৱাৰ চিন্তা যে আজি নিৰ্বাচনৰ সন্মুখত আহি পৰিছে আপোনালোকে আজি 4.5 বছৰে গভৰ্ণমেণ্টত বহি থাকোঁতে কি নাকত তেল দি হৈ আছিল ঠিক আছে আপোনাৰ উত্তৰটো ল'ম ঋতুমন শৰ্মা উত্তৰটো দিম উত্তৰটো দিবলৈ সুযোগ দিম আমি সৰু এটা বাণিজ্যিক বিৰতি ল'ব লাগিব বিৰতিৰ পিছত আমি উত্তৰটো ল'ম কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ অভিযোগ বিজেপিৰ বিৰুদ্ধে আনিছে অভিজিত কমল ভূঞা সৰু এটা বিৰতি লৈছোঁ বিৰতিৰ পিছত অব্যাহত থাকিব আমাৰ এই অনুষ্ঠান আপোনালোকে চাই আছে DY365ৰ সিদ্ধান্ত অনুষ্ঠান আৰু এই অনুষ্ঠানত আজি আমি কথা পাতি আছোঁ 2021ৰ নিৰ্বাচনৰ মূল ইস্যু কি আৰু সেই বিষয়ে এটা সম্যক ধাৰণা দিবলৈ ষ্টুডিঅ'ত আজি আমন্ত্ৰণ জনাই মাতি আনিছোঁ অভিজিত কমল ভূঞা অসম জাতীয় পৰিষদৰ নেতা বসন্ত শৰ্মা কংগ্ৰেছৰ দিবক ফুকন ৰাইজৰ দলৰ আৰু বিজেপিৰ আমাৰ লগত উপস্থিত আছে ঋতুবৰণ শৰ্মা ঋতুবৰণ শৰ্মা অভিজিত কমল ভূঞাই অসম জাতীয় পৰিষদে গুৰুতৰ অভিযোগ আনিছে আপোনালোকে কিবা ইস্যু হ'লে কথাৰ উত্তৰ দিব নোৱাৰিলে আজমলৰ কথা কয় মুছলমানৰ কথা কয় সংখ্যালঘুৰ কথা কয় অর্থাৎ আপোনালোকৰ ৰাজনীতিটো অর্থাৎ বুলিয়ে মই কৈছোঁ মেৰুকৰণৰ ৰাজনীতি বেলেগ কোনো ভেলকিবাজি নাই বেলেগ ব্ৰেণ্ডিং চেণ্ডিং সকলো মিছা হৈ যাব কেৱল আজমল সভ্যতাৰ যুঁজ এইবিলাকতে সীমাবদ্ধ থাকিব নহয় দুইটা কথা সমান্তৰালভাৱে যাব উন্নয়ন থাকিব আজমলো থাকিব মই কৈ আছোঁ যদি সময় দিয়ে এতিয়া অভিজিত কমল ডাঙৰীয়াই অভিযোগ কৰিছে আমি কি কৰিছোঁ এতিয়া যদি এই 5 বছৰ অর্থাৎ কংগ্রেসের তুলনাত 5 বছৰ নগণ্য মই 55 বছৰকাল কংগ্রেসে শাসন করেছিল 15 বছর একেরাহে করেছিল মই তার তুলনাত কৈছো কংগ্রেসের শাসনকালত 31,700 মানুষে ভূমিহীন মানে মাটির পত্তা পাইছিল বা মাটির সত্ত্ব তেখেতসকলে পাইছিল আমি এই 5 বছর হবলৈ হল প্রায় 3 লাখক দিয়ার ব্যবস্থা আমি প্রায় সম্পূর্ণ করে তুলিছো এটা সেয়া যদি একো করা নহয় তেতিয়া রাইজে তার সিদ্ধান্ত লব মই তার উত্তর দি পেলে সময় কোনো নষ্ট নকৰো সত্র মাটি আমি বেদখল হৈছে বুলি ইমান বছর চিঞৰি থাকিলো বহু আন্দোলনও হল কিন্তু সেই সত্র মাটি বেদখল মুক্ত করার যে এটা রাজনৈতিক ইচ্ছা শক্তি বিজেপিয়ে দেখুৱাই পেলাই কার্যক্ষেত্রত বাস্তবত রূপায়ণ করেছে সেই আজিলেক কোনো করা নাই সেই যদি একো করা নাই বলে ভাবে তাহলে মূর কবল একো নাই আজি কাজিরঙা যত এটা সময় দৈনিক গড় হত্যার আমি মানে বাতৰি পাইছিলোঁ আজি প্ৰায় গড় হত্যা ৰোধ কৰাটো সেইটো যদি একো হোৱা নাই তেনেহ'লে মোৰ ক'বলগীয়া একো নাই ঐতিহ্য ক্ষেত্ৰ সংৰক্ষণ বিল আনি এইখন চৰকাৰে অসমৰ সত্ৰ পুৰণা মঠ মন্দিৰ সকলোখিনি যাতে কোনো কালে তাত বেদখল হ'ব নোৱাৰে তাৰ এটা ব্যৱস্থা কৰি সেইখিনি সংৰক্ষণৰ ব্যৱস্থা অসম দৰ্শনৰ নামত অসমৰ ঐতিহ্য আৰু মানে মান সন্মান অভিমান নামঘৰসমূহক যিটো এককালীন সাহাৰ্য দি সেইবিলাকক উত্থানৰ ক্ষেত্ৰত যিহেতু নামঘৰ কেৱল আমাৰ ধৰ্ম উপাসনাৰ স্থান নহয় সেয়া একো একোটা সাংস্কৃতিক অৰ্থনৈতিকৰ কেন্দ্ৰবিন্দু হ'ব পাৰে সেই ধৰণৰ দৃষ্টিভংগী সন্মুখত ৰাখি এইখন চৰকাৰে কাম কৰিছে সেয়াও যদি একো নহয় বুলি কয় মোৰ ক'বলগীয়া একো নাই বাহাগৌৰৱ আঁচনিৰ নামত অসমৰ সাহিত্যসভাসমূহ অসম কেৱল অসমীয়া অসম সাহিত্যসভাই নহয় বড়ো সাহিত্যসভা হওক বা অন্যান্য জনগোষ্ঠীয় সাহিত্যসভা হওক মই অন্যান্য উন্নয়নৰ কথা এইমছৰ কথা
আজি ভারতবর্ষত এইমসর ভূমিকা কি সকলে জানো অসমত এইমস কেবল আনিয়েই নহয় তাক সম্পূর্ণ করে তোলার প্রায় ব্যবস্থা আমি এই সরকারের কার্যকালত প্রায় হয়েছে আটখনকে নতুন মেডিকেল কলেজ তিনিখন সম্পূর্ণ বা আমার কার্যকালত দেই আটখনকে নতুন ছোৱালী মহাবিদ্যালয় আইন মহাবিদ্যালয় মই এইবিলাক এইকারণে কৈছো বাকি কবলে গেলে বহুত দীঘলীয়া হব এটা মই আজমলৰ কথাটো এইকারণে আনিম এইবোর উন্নয়নের নমুনা এইবোৰৰ ওপৰতে রাইজে আমার সমর্থন দি আছে দিব আর আমি এইখানে আশ্বস্ত যে হয়ে কই আছো বিজেপি প্লাস হান্ড্রেড প্লাস সেয়া কোনো আজমল বা অন্যান্যর ওপর নয় ইয়ার উপর ভিত্তি করে কিন্তু আজমলক আমি সদায় সাংকেতিক রূপত ব্যবহার করে আছো এইকারণে করে আছো আজমল মানে কি আজি মুসলমান শব্দটা আনার লগে লগে আমাক মুসলমান বিরোধী বলে কোয়া যায় মুসলমান মানে আমি সেই সকল মুসলমানক বুঝাও যখন অবৈধ বাংলাদেশী মুসলমান আর যখন মুসলমানে একটা আগ্রাসী মনোভাব লো ভারতের বিরোধিতা করে আমার সভ্যতা সংস্কৃতির বিরোধিতা করে সন্মানে হিমন্ত বিশ্ব শর্মায় ডাঙরিয়া কোয়ার নিচিনাকে যি মুসলমান বা যি সেই মানে সাংকেতিক রূপত মানে প্রতিনিধিত্ব করা সেই শব্দটা উচ্চারণ করেছো যখন অসমত মিয়া মিউজিয়ামের পোষকতা করে যখন মিয়া কবিতার পোষকতা করে আর মানে দুর্ভাগ্যজনকভাবে কব বিচারিছো আমার অভিজিৎ কমল ডাঙরিয়া আপনার নেতায় যেটা রাজনৈতিক দলের সভাপতি দায়িত্ব গ্রহণ করে আপনার দলের মানে জ্যেষ্ঠ নেতা সকলে যেটা আরম্ভণিতে মানুষে যায় কত কার ওর যায় সেবা লোলে কার ওর কাক লগ ধরবল যায় কিন্তু আপনাদেরও কিন্তু রাজনীতির পথার ভরি দিয়ারে আপনার পুন সাথে কিন্তু গিয়ে হোজাইত উপস্থিত হয়েছিল কার বাসস্থানত গিয়ে আপনাদের তাদের সামেল করেছিল এই কথা কিন্তু অসমবাসী রাখে প্রত্যক্ষ করেছে অর্থাৎ আপনার যে কেবল জাতীয়তাবাদ এইবিল কথা কেবল মুখর কথা আসল উদ্দেশ্যটা যেহেতু রাজনীতি আর রাজনীতি আপনাদের অবৈধ বাংলাদেশি ভোট ব্যাঙ্কের স্বার্থ আপনাদের এইবিল কাম আগে আর কেবল আর কেবল কংগ্রেস অভিজিৎ কুমার ভূঞা লুৰিণজ্যোতি গগৈ হোজাই গৈছে লুৰিণজ্যোতি গগৈ দবকা গৈছে যমুনা মুখত গৈছে মিটিং কৰিছে ঋতুবৰণ শর্মাই স্পষ্টকৈ কিবা এটা ইঙ্গিত কৰিছে যে যাব নলগীয়া কোনো অস্পৃশ্য যাব নোৱাৰা বুলি কোৱা নাই মই কৈছো তেওঁলোকৰ অগ্ৰাধিকাৰটো কিয় প্রায়োরিটি রাজনীতিলে ভরি দিয়ার লগে লগে তেখেতসকল অগ্রাধিকার সলনি হল নে নাই অর্থাৎ রাজনীতি অহার লগে লগে তেখেতসকল বা জাতীয়তাবাদ আরম্ভ তেখেতসকলে কেবল আর কেবল কংগ্রেস আর এআইডিএফর বি টিম হিসাবে কাম করবলে গিয়ে আছে এই কথা অসমবাসী রাইজকে নতুন করে বুঝাই দিবলে ঠিক আছে অভিযোগ উত্তর দিয়ক স্পষ্টকে উত্তর দিয়ক এই অভিযোগটো বহুবার উত্থাপিত হয়েছে আজি আপনি স্পষ্টকে উত্তর দিয়ক মই স্পষ্টকে উত্তর দিছো যদি তেখেতে ইন্টারাপ্ট নকৰে কথাটো হল কি প্রথম কথা হল আজিলেকে যোনদিনাখনৰ পৰা লুৰিণজ্যোতি ডাঙরিয়া লুৰিণজ্যোতি গগৈ ডাঙরিয়া শিবসাগৰ অভিবর্তন সভাপতি পদ অলঙ্কিত করার পাছত আজিলেকে লুৰিণজ্যোতি গগৈ ডাঙরিয়া হুজাইলে যায় প্রথম কথা দ্বিতীয় কথা হুজাইখন অসমের ভিতর হুজাই অসমের বাইরত নহয় হুজাইতো অসমীয়া মানুষ আছে হুজাইতো ছাত্র সন্থা আছে হয় লুৰিণজ্যোতি গগৈ ডাঙরিয়া গৈছিলে ছাত্র সন্থার নিজের বিষয়ববীয়ানুষাটো আসলে সমষ্টিটা পহে রহাত ঠিক আছে হুজাই তেখেতে হুজাই কথা কৈছে তেখেতে দবকার কথা কৈছে দবকাত ছাত্রসন্থা আছে তেখেতে যেতিয়া লুৰিণজ্যোতি গগৈ ডাঙরিয়া ছাত্রসন্থার সাধারণ সম্পাদকের পদত আছিলে তেখেতে নিজের সাংগঠনিক কাম কাজের বাবে দবকা গৈছে তেখেতে দবকা গৈছে হদিয়া গৈছে ধুবুরী গৈছে জনিয়া গৈছে সবতে যাব অসমের সকল ঠাইতে যাওয়ার অধিকার আছে বিজেপি কই যাব লাগিছিল নাকি হিমন্ত বিশ্ব শর্মা কই যাব লাগিছিল আর তেখেতলোকে যি এই বস্তুটো মনে হজা একটা প্রপোগেন্ডা ঘড়ি অসমৰ ৰাইজলে ঠেলি দিব চেষ্টা কৰিছে এই টেঙা মৰ্তন অসমৰ ৰাইজে নাখায় কাৰণ তেখেতলোকৰ তিতা মৰ্তন খায় অসমৰ ৰাইজ অতিষ্ঠ কিন্তু মই ঋতুবৰণ শর্মা ডাঙৰীয়াক এটা প্রশ্ন কৰিব খুজিছো তেখেতে তেখেতৰ সরকার সাফল্যৰ দীঘলীয়া তালিকা এখন গাই পেলাই শুনালে কিন্তু মই কওঁ যে যিটো কথা অসমীয়া জাতিক অসমীয়া ভাষী অনবরত সংকিত করে রাখে সেয়া হয়েছে অসম চুক্তির ছয় নম্বর দফা তেখেতে অনুগ্রহ করে কবনে ছয় নম্বর দফার কার্যকরীকরণের ক্ষেত্র যখন প্রতিবেদন দাখিল করলে সেইখানের ক্ষেত্র বিজেপি সরকারে সর্বানন্দ সোনোয়াল নেতৃত্বাধীন সরকারখানে কি করে না মানে এইডোখরে আর দুটামান লাইন এড করে দিও কথাটা হল যে এখেতলোকে যে অসম দর্শন আসনি এই আসনিবিলাকৰ নাম কৈ আছে প্রথম কথা হল এখেতলোকে অসম চুক্তির আধারত আর এই প্রতিবেদনখন যে দাখিল করলে এখেতলোকে পড়ি পিনি তারপর লুকাই চুর করে এই আসনিবিলাক আসলে রূপায়ণ করে আছে আপনি যদি চায় অসম দর্শন আসনিখনের যোনটো ধন ধনরাশি কেন্দ্রের পর আইছে এইটা অসম চুক্তির আধারত আইছে কিন্তু প্রতিবেদনখনত অসমৰ ৰাইজক দিয়া যি সাংবিধানিক সুরক্ষার বিষয়ে খিলঞ্জীয়া অধিকারের বিষয়ে কিন্তু এখেতলোকে কোনো ধরনের মাত এটা টু শব্দ নকল করে পরীক্ষা পাস করব কি সেই করে আছে আজমল ডাঙরিয়ার ক্ষেত্রে নকল করা হয় তেখেতসকলে আজমল ডাঙরিয়ার বিরোধ করে
কিন্তু দেখেলে চাব পঞ্চায়তত আপনাদের দেখেলে দেখব যে মঙ্গলদৈ জেলা পরিষদ দেখেলে ইউডিএফর লগত লগ লাগি করেছে দেখেলে দরঙর যেটু দরঙর মানে জেলা পরিষদ দেখেলে নগাঁওর জেলা পরিষদ এডিএফর লগত লগ লাগি করেছে দেখেলে করিমগঞ্জ জেলা পরিষদ এডিএফর লগত লগ লাগি করেছে গদি কে তেখেতসকলৰ মানে ইলেকশন আইলে মানে বদরুদ্দিন আজমল ডাঙরিয়ার বিরোধ করিব তার পিছতে এলে ক্ষমতার কারণে তেখেতসকলে আমাক লগ লাগি বহদরমা মানে আজমল আমি মুকলি হয় পিছফালে দি যা হয় বিরোধ করে মিত্রতা যদি বিজেপির বি টিম এআইডিএফ কৈছে এআইডিএফ আপনাদের মিত্রতা করে নালাগিছিল আপনার বন্ধু আপনার বন্ধু এই কথা ঋতুবরণ শর্মায় নকলেও মই কম আপনার আপনার বন্ধু এতিয়া এআইডিএফ হয় আজমল আপনার মিত্র কিন্তু সেই মিত্রক আপনাদের বিজেপি বি টিম বলে কৈছে এই কথা তো আপনার বি টিম বলে কোয়া নাই যে তেখেতসকলৰ কারণে যেটু অস্পৃশ্য বলে কয় তেখেতে প্রতীক হিসাবে আজমল ডাঙরিয়াক ব্যবহার করেছে বলে কয় আর সেইটো প্রতীক হিসাবে ব্যবহার করে মানে কি তেখেতসকলে বিদেশীর প্রতীক হিসাবে তেখেতসকলে মানে এটা জনগোষ্ঠীর প্রতীক হিসাবে তেওঁলোকে ব্যবহার করে বলে কৈছে গতি কিন্তু সেই ব্যক্তিজন সেই দলটো কিন্তু তেখেতসকলে বিচাৰে এতিয়া আমি কংগ্রেসে সিরিয়াস অবজেকশন আছে দেই এটা সিরিয়াস অবজেকশন আছে আপুনি যে কলে কংগ্রেসৰ বক্তাগৰাকীয়ে যে কলে আজমল ডাঙরিয়া তেখেতলোকে এআইডিএফ দলটো অসম চুক্তি বিৰোধিতা নকৰে নকৰে কি কথা কয় যোনখন আইএনডিটি আইন অসম চুক্তি যিখিনি দফা আমি অসমৰ ৰাইজে সেই সময়ৰ সংগঠনসমূহে ৰব শুনক অসমৰ সংগঠনসমূহে অসমৰ ৰাইজক সুৰক্ষা দিবলৈ সেই চুক্তিখন স্বাক্ষৰিত কৰিছিলে তাৰ বিৰুদ্ধে গৈ কংগ্ৰেছ চৰকাৰে জাপি দিছিলে আইএনডিটি আইএনডিটি আইনখন আপুনি শুনকচোন 2005 চনত যেতিয়া আইএনডিটি আইনখন বাতিল হ'ল সেই বাতিলৰ প্ৰতিবাদ স্বৰূপে যেতিয়া এটা ৰাজনৈতিক দলৰ গঠন হ'ব পাৰে তাৰমানে সেই রাজনৈতিক দলটো অসম চুক্তি পরিপন্থী হয় নে নহয় অসমৰ ৰাইজৰ খিলঞ্জিয়াৰ অধিকার স্বত্বৰ পরিপন্থী হয় নে নহয় আই এম নীতি আইনখন কিয় আহিব লগা হল আই এম নীতি আইনখনৰ প্রয়োজন কিয় আহিল যেতিয়া এজন মানে মই উদাহরণ হিসাবে কৈছো তিনিচুকীয়াত থকা মানুহ এজনৰ ধুবুৰী মানুহ এজনৰ ওপৰত ইলিগেশন দিয়া হল জ্বর তর মানুষে যিকোনো মানে শুনক ডাঙরিয়া আপনি আইএনডিটি জাস্টিফাই নকৰিব মহামান্য উচ্চতম ন্যায়ালয়ে কংগ্রেসের সরকার আর সেই আইনখনক ধরা হিসেবে অভিহিত করে ভৎসনা করে এই আইনখন বাতিল করেছে আপনি এখন আইনত জাস্টিফিকেশন নিদিব এখন আইনত জাস্টিফিকেশন নিদিব ইয়াতে স্থানীয় মানুষ এজনক স্থানীয় মানুষক যেতিয়া নাগরিকক যেতিয়া হারাস্তি করা হল তেতিয়া সেই আইনখন আনা হল আর সেই আইনে কিন্তু বিদেশীক সুরক্ষা দিয়া নাই আপনার সুপ্রিম কোর্টের আর এই সুপ্রিম কোর্টের যে মানে আইন বাতিল হল এই সময় আমার আমার সেই সময় কংগ্রেস সরকারে এই কি এফিডেভিট দিছিলে তরুণ গগৈ ডাঙরিয়ায় নিজে এফিডেভিটত লিখিছিলে যে এই আইনখনের এতিয়া আর প্রয়োজন নাই আপনি এফিডেভিটটো চাব আর সেই কারণে আইএনডিটি আইন বাতিল হওয়ার পিছত এপিল করব পারিলে হয় অসম সরকারে সেই সময় এপিল করা নাই কিয় করা নাই যে যে সময় আইএনডিটি আইন প্রয়োজন আছিল সেই সময় প্রয়োজন আছিল বসন্ত শর্মা অভিজিৎ কুমল ভূঁয়া আজির তারিখত এতিয়া তিনিটা শক্তি আমি দেখিবলৈ পাইছো মই সেই প্রশ্নটোলৈ আহিছো যে আজির তারিখত বিজেপি মিত্রজোট অসম গণ পরিষদ আছে ইউপিপিএল আছে জনগোষ্ঠীয় কিছু সংগঠন আছে অসম জাতীয় পরিষদ অসম জাতীয় পরিষদ রাইজর দল একত্রিত হয়েছে কংগ্রেস এআইডিএফ সিপিআই সিপিএম আঞ্চলিক গণ মৰ্চাই মহাজোট করেছে আজির তারিখত তিনিটা পৃথক শক্তি বিপিএফরও প্রশংসা করেছে আজি লুৰিণজ্যোতি গগৈক মই দীপক ফুকন আপনার সুধিছো এই মুহূর্তত এই তিনিটা শক্তির ভিতর রাইজর দল অসম গণ পরিষদ বা বিপিএফ যদি আহে এটা ইঙ্গিত পোৱা গৈছে বিপিএফে বিটিআরির বাহিরের সমষ্টিত হয়তো সমর্থন দিব পাৰে এইখিনি সময়ছোৱাত এই তিনিটা শক্তির মাজত রাইজর দল অসম জাতীয় পরিষদক আপোনালোকে কংগ্রেসের ক্ষেত্র নরম স্থিতি বিজেপির ক্ষেত্র অধিক কঠোর স্থিতি তেনেকুৱা ধরনের কিবা আছে নেকি যার কারণে বহু সময়ত অসম জাতীয় পরিষদ রাইজর দলক বিজেপির বি টিম বলে চর্চা ইতিমধ্যে আরম্ভ করেছে না না রাইজর দলের স্থিতি একদম স্পষ্ট আমি প্রথমৰ পৰাই কৈছো যে যিকোনো রাষ্ট্রীয়বাদী রাষ্ট্রীয়তাবাদী শক্তির পৰা আমি দূরত রাখিম বিজেপি যেনেকে আমার কারণে অস্পৃশ্য কংগ্রেসও আমার কারণে অস্পৃশ্য আর কংগ্রেসের যেহেতু এআইডিএফ জড়িত হয়ে আছে আর আমি এআইডিএফকো সমানে বিজেপির দরে সাম্প্রদায়িক দল বলে গণ্য করো আর দুইটা দলে অসমত ধর্মর নামত মেরুকরণ করা রাজনীতি দুইটা দলে আমদানি করলে আর সেই কারণে দুইটা দলকে আমি আমার
গোটেই চিন্তা চৰ্চা আমাৰ ৰাজনৈতিক দৰ্শনৰ পৰা সম্পূৰ্ণ নিলগাই ৰাখিছোঁ আৰু আমি এটা কথাই বিশ্বাস কৰোঁ এটা দৰ্শনেই বিশ্বাস কৰোঁ যে সেইটো হৈছে সুস্থ জাতীয়তাবাদৰ ওপৰত আধাৰিত আঞ্চলিকতাবাদ আৰু এইবাৰ আমি নিশ্চিত যে এই অসমত এইবাৰ ৰাইজে আঞ্চলিকতাবাদৰ পক্ষতে ব্যাপক ভাৰত ভোটদান কৰিব আৰু 21ত দিশপুৰত আঞ্চলিকতাবাদীৰ শক্তিৰ ধ্বজা আকৌ রাষ্ট্রীয়তাবাদী আর সাম্প্রদায়িক দল সমূহ এফালে আর আঞ্চলিক শক্তিত বিশ্বাস করা আঞ্চলিক মতাদর্শ রাখা সকলো আঞ্চলিক রাজনৈতিক দল এফালে ইয়াত কংগ্রেস বলে আক তিন নম্বর পার্টি এটা নাই ইয়াত দুকুনিয়াই হব সকলো বিজেপি কংগ্রেস এআইডিএফ এফালে আর সকল জাতীয় পরিষদ রাইজর দল আর এএসডিসি আর সকল আঞ্চলিক রাজনৈতিক দল এফালে ঠিক একটা সর বাণিজ্যিক বিরতি লম বিরতির পিছত ঋতুপর্ণ শর্মা আপনি কব বারো কবলে পয় নাই কিন্তু আপনি মাজতে কব সর একটা বাণিজ্যিক বিরতি লিখছো বিরতির পিছত অব্যাহত থাকবে আমার এই বিশেষ অনুষ্ঠান আজি ইস্যু বা চর্চার মাজত আমি তুলবলে প্রয়াস করছো যে 2021ক লৈ প্রতিটি দলে কিদরে সাজু হয়েছে রণনীতি লৈ আপনাদের চাই আছে ডি ওয়াই 365ৰ সিদ্ধান্ত অনুষ্ঠান আর এই অনুষ্ঠানত আমি কথা পাতি আছো রাজ্যর নির্বাচনী পরিবেশ পরিস্থিতির বিষয়ে আজির তারিখত বিজেপির বিরুদ্ধে কিছু অভিযোগ আছে বা বিজেপির বিরুদ্ধে অভিযোগ নথকা নহয় কংগ্রেস বা বিরোধী দল সমূহে সেই সুযোগ লব পৰা নাই নেকি সেই প্রশ্ন আমি বিরতির সময়তো পাতিছো কিন্তু সেই প্রশ্নটকে মই কৰিব খুজিছো অভিজিৎ কমল ভূঞা যে এটা যেতিয়া পাঁচ বছর ক্ষমতাত থাকিব এটা দলৰ বিরুদ্ধে অভিযোগ আহিব আপুনি সেই কথাটো আজি ঋতুপর্ণ শর্মার এই মুহূর্তে উপস্থিত আছে আপনিও অভিযোগ আকারে কৈছে কিন্তু বিরোধীয় এই অভিযোগখিনি তেনেক উত্থাপন করবা নাই যার বাবে বিজেপির সুযোগ অহার আকু সময় মানুষে 100+ বলে কোবপরা একটা আত্মপ্রত্যয় আছে আজি কিছুদিনের আগলৈকে বিজেপিক একটা মহাশক্তি বলে কই থাকা দলটোয়ে হল কংগ্রেস আমি তো আজি রাইজর দলেও কোয়া নাই অসম জাতীয় পরিষদও আমি নাভাবো যে বিজেপি এটা খুব একটা মহাশক্তিশালী দল এই মহাশক্তি না না আপনি শুনক কথাখিনি শুনক আপনার দলের মানুষই বারে প্রতি কই থাকে এইখানে কথা মহাশক্তি বিজেপিক উৎখাত করবলে মহাশক্তি বিজেপিক উৎখাত করবলে মহাজোট গঠবন্ধন করেছে এইবিলাক আমাক আহ্বান জানাই আছিল এটা কথাটা হল যোনটো দলের 2016 চনলৈকে মাত্র 5 জন এমএলএ আর তেখেতলোকৰ 2016 চনের যেটা নির্বাচন তেখেতলোকে মানে প্রতিদ্বন্দ্বিতা করেছে তেখেতলোকৰ বহু জিলাত জিলা সমিতি নাই তেখেতলোকৰ সমষ্টি সমিতি নাছিলে বুথ সমিতি নাছিলে তেখেতলোকে অগপর বুকুসাত উঠি এই জাতীয়তাবাদৰ নাটকখন করে তেখেতলোকে নির্বাচনত অবতীর্ণ হয়েছিল এই আটাইতকৈ ভুল ডাঙর ভুলটো কংগ্রেসে করে আছে আর তারপর যেটা বিজেপি দিশপুরত দখল করলে তেখেতলোকে শাসনভার বহিলে কংগ্রেসের 24 জন এমএলএ আছে বিধানসভাত বিধানসভাত কংগ্রেসের 24 জন এমএলএ আছে তেখেতলোকৰ নিজের ব্যক্তিগত খোয়া কামুরা তেখেতলোকৰ রাইজর সামগ্রিক চিন্তা বিষয়ে নাভাবি তেখেতলোকে রাইজর সামগ্রিক সমূহ সমস্যা উপস্থাপন নকৰি আজি কোকসুন আজি গুৱাহাটীৰ পানী যোগানৰ যে আজি ধরক কংগ্রেসের অপশাসনের দিনের প্রায় গুৱাহাটী রাইজে খোৱা পানীৰ সমস্যাত ভুগি আছে আজি দিনত আজির দিনত গুৱাহাটীত মাত্র 13% মানুষে তেখেতলোকৰ এই পানী যোগান আঁচনি পানি পায় খোৱা পানী মই বাকি অসমৰ কথা বাদ দিছো কেইজন এমএলএ গৈ পিনি এই কথাটো বিধানসভাত উত্থাপন করলে এই শাসনত থকা বিজেপি সরকার মই ঋতুপর্ণ শর্মা কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ আছে বিজেপির বিরুদ্ধে অভিযোগ আছে কিন্তু এই অভিযোগের মাজত ঋতুপর্ণ শর্মা কেইবাটাও গুরুত্বপূর্ণ অভিযোগ আনিছে এতিয়া আমি আপোনাক সেই সুযোগটো দিছো এক মিনিটৰ ভিতৰত শেষ কৰিব চাওক বহুকেইটা অভিযোগ দিছে আৰু আমি যেহেতু শাসক পক্ষত আছো গতিকে অভিযোগ শুনাটো আমাৰ দায়িত্ব বুলি ভাবো কাৰণে মই মনে মনে আছো শুনিছো আৰু সেইকাৰণে হয়তো আপুনি মোক কবলৈ কম সুযোগ দিছে তাৰ বাবে মই আপত্তিও কৰা নাই সেইটো আপোনাৰ যুক্তিসংগত কিন্তু কথাটো এনেকুৱা চাওক অভিজিৎ কমল ভাঙ ভূঞা ডাঙৰীয়ে সুবিধা যেহেতু বেছিকৈ পাইছে গতিকে আৰু নতুনকৈ দল কৰিছে গতিকে ডেকা ল'ৰা গতিকে তেখেতে বহু কথা অ'ত থপিয়াই ত'ত থপিয়াই কোনো কথা বাদ দিয়া নাই গোটেইবিলাক সামৰি লৈছোঁ ঠিক আছে মই সদায় ডেকা শক্তিক মই সদায় আদৰোঁ য'তেই নাথাকক যিয়েই নহওক দ্বিতীয় কথাটো হ'ল তেখেতে কৈছে যে বিজেপিৰ মাত্ৰ 5 জন বিধায়ক আছিল 16 চনত আজি বিজেপি ইমান ডাঙৰ শক্তি এনেকুৱা কথা হ'ব নোৱাৰে ভূঞা ডাঙৰীয়া যে কেতিয়াও আগে পিছে হোৱা নাই এতিয়াও যে নহ'ব যোৱাকালিলৈকে আপোনালোকে এটা ছাত্ৰ সংগঠনক প্ৰতিনিধিত্ব কৰিছিল আজি আপোনালোক দল হ'ল হয় নহয় যি কাৰণত দল গঠন নকৰক সেইটো সুকীয়া বিষয় কিন্তু আপোনালোক দল হ'ল গতিকে আপোনাৰ কথা বতৰা সলনি হ'ল কাইলৈ কাম কাজো সলনি হ'ব সেইটো এটা সুকীয়া বিষয় এতিয়া আমি যে এই 2021 চনত যে ভোট বিচাৰি যাম ৰাইজৰ ওচৰলৈ এতিয়াতো আমি গৈ মুখৰ কথাত ৰাইজে আমাক ভোট নিদিব
ষোল্লত আমাক কিয় ভোট দিছিল, আমি কৈছিলোঁ জাতি মাতি ভেটি ৰক্ষা কৰিম আৰু পৰিৱৰ্তনৰ কথা ক'ম। এতিয়া আমি ক'ব লাগিব যে পাঁচ বছৰত জাতি মাতি ভেটি কি কৰিলোঁ আৰু পৰিৱৰ্তনৰ নামত কি হ'ল নহ'ল, এইখিনি কথা আমি খতিয়ান আকাৰে ৰাইজৰ সন্মুখত নিব লাগিব। মুখৰ কথাত আমাক ৰাইজে ভোট নিদিয়ে। আমি ভাল পাইছোঁ যে ৰাইজৰ সন্মুখত এটা তুলনা কৰাৰ বাবে স্পষ্ট এটা কিছু কথা থাকিব, যে যোৱা মই আকৌ কংগ্ৰেছৰ কথাটো জানিম যে যোৱা স্বাধীনোত্তৰ সাতটা দশকত পঁচপন্নটা বছৰ কংগ্ৰেছে শাসন কৰোঁতে কিমানবোৰ কাম হ'ল, কিমানবোৰ উন্নতি হ'ল আৰু এই পাঁচ বছৰ কিমানবোৰ। মই ইতিমধ্যে সুবিধা পোৱা নাই, নাপামো, সেইটো বেলেগ কথা, কিন্তু মই উন্নয়নৰ আৰু জাতি মাতৃ ভেটিৰ কথা হয়তো সুকীয়াকে কথা পতাৰ অৱকাশ আছে। সেই ক্ষেত্ৰত অসমত বাস্তৱসন্মত সিদ্ধান্ত লৈ বিজেপিয়ে এনে সুদূৰ প্ৰসাৰী এনে বহুত কাম কৰিছে, পাৰ্টিটো ল'ব লাগিব। ধন্যবাদ জনাইছো, ৰাইজে সমৰ্থন দিব আৰু আমি কৃতিত্বৰ তালিকা গালে তাৰ ভিতৰত মই দুটা কথা সুধিব খুজিছো। যদি আপোনালোকে দিছো যে তেখেতসকলে দুটাকে বন্ধ হৈ যোৱা কাগজ কল মুকলি কৰিবলৈ কোনো ধৰণৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰিছে? পৰৱৰ্তী সময়ত কথা পাতিম, কিন্তু আজি আধৰুৱা হৈ লৈ এই অনুষ্ঠান, ইছ্যু বহুত আছে। আজি ঋতুপৰ্ণ শৰ্মাক কম সুযোগ দিব পাৰোঁ, কিন্তু সুযোগ আপুনি সমষ্টিটো ল'ব লাগিব, ষ্টুডিঅ'টো ল'ব লাগিব, সুযোগ লৈ থাকিব। আজিলৈ বিদায় লৈছোঁ, কিন্তু সুযোগ অসমৰ ৰাইজে হেৰিব আৰু সেই সিদ্ধান্ত ৰাইজে ল'ব 2021ত। অপেক্ষা সকলোৰে আৰু বিদায় লৈছোঁ ইয়াকে কৈ, নমস্কাৰ।